আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি অথরিটি এইট ফেসবুক গ্রুপ, অথরিটি এইট ইউটিউব চ্যানেল এবং অথরিটি এইট ওয়েবসাইটের পক্ষ থেকে। আমাদের টিউটোরিয়াল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। নিশ্চয় মার্কেটিং কোর্সের ১৩তম ভিডিও নিয়ে কথা বলছি। ১৩তম ভিডিওতে আমাদের আছে মনিটাইজিং এ নিশ্চয়। আমরা এত কষ্ট করে যে ওয়েবসাইট করতেছি, এটাতে এটা যদি মনিটাইজে না করি তাহলে আমাদের লাভটা কী? মনিটাইজ হলো যে আমাদের নিশ্চয়তার মাধ্যমে আমরা অর্থ উপার্জন করব কোনো একটা সিস্টেমের মাধ্যমে। সেই সিস্টেমটা নিয়ে হচ্ছে যে আজকে আমরা কথা বলবো আর কি। তো যাই হোক, এটা ১৩তম ভিডিও। এর আগে আমরা কথা বলছিলাম ইন্ট্রোডাকশন টু নিশ্চয়, টাইপস অফ নিশ্চয়, নিশ্চয় প্ল্যানিং, নিশ রিসার্চ, ডোমেইন হোস্টিং ফর নিশ্চয়, কিউআর রিসার্চ অ্যান্ড কম্পিউটার অ্যানালাইসিস, নিশ্চয় আর্টিকেল স্ট্রাকচার, নিশ্চয় ডিজাইন, অন পেজ এসইও, বেসিক অফ পেজ এসইও, অফ পেজ এসইও, কন্টিনিউইং ওয়ার্ক ফ্লো। তো এই ১২টা বিষয় নিয়ে অলরেডি আমরা কথা বলে ফেলছি, আশা করি আপনার কাছে ভালো লাগছে এবং আপনি মনিটাইজিং ব্যাপারটা নিয়ে, মনিটাইজেশন ব্যাপারটা নিয়ে জানার জন্য অপেক্ষা করতেছেন। তো মনিটাইজেশন ব্যাপারটা নিয়ে আজকে আমরা কথা বলা শুরু করি। ১৩তম ভিডিও, হাউ টু মনিটাইজ ইন শেট। এখানে হচ্ছে যে আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে নিয়ে, যেমন অ্যামাজন এয়ার সার্ভিং প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যাডসেন্স, ইজুইক, লিড জেনারেটিং সাইট, পিপিএস, পিপিসিপি এবং আরও অনেক মনিটাইজেশন পদ্ধতি আছে। হ্যাঁ, তো আমি মোটামুটি হচ্ছে যে টুকটাক এই এখানে যা যা উল্লেখ করছি সেগুলো নিয়ে কাজ করা হয়েছে আমার বর্তমানে। হচ্ছে যে আমি সিপিএ নিয়েও আমার আছে, যেমন আমি কি বলে আপনার যে দূর দূর অ্যাপসুমু যে আছে, অ্যাপসুমুতেও আমি কাজ করি সকালে বসে এবং সেখান থেকেও আমার একটা আসে অ্যামাউন্ট, সেটা হচ্ছে সিপিএ টাইপ। আসলে তো সিপিএটা নিয়ে আমাদের অনেক নেগেটিভ ধারণা আছে অনেকের, বাট আপনি যদি প্রপার মার্কেট প্লেস খুঁজে পান, সিপিএটা অনেক ভালো একটা বিষয়, এখানে ইনকাম অনেক বেশি। বড় বড় মার্কেটার যারা ডিজিটাল মার্কেট আছে তারা সিপিএ নিয়ে কাজ করেন। তো যাই হোক, আমি কথা বলতেছি, আস্তে আস্তে করে কথা বলি। হ্যাঁ, যে কোনটা কী অ্যাফিলিয়েট মার্কেটিং, যেমন অ্যামাজন, এটা হচ্ছে কি অ্যাফিলিয়েট মার্কেটিংটা কী আমি বলি, সহজ ভাষায় যদি আপনি বলেন, অন্যের কোনো একটা মানে কারো একটা জিনিস আপনি বিক্রি করে দেবেন, বিনিময়ে আপনি একটা কমিশন পাবেন, সেটা হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। ধরেন আমাদের দেশে রিয়েল এস্টেট কোম্পানি আছে, তারা কী করে যে আপনি ধরেন অনেক এজেন্ট আছে, যে আপনি যদি একটা ফ্ল্যাট কিনবেন বা একটা জায়গা কিনবেন, আপনার তার মাধ্যমে কিনলেন, তো যে কিনিয়ে দিল তা আপনি কমিশন পাবেন, মূল মানে যে পাবে আর কি, আপনার যে কিনতেছে তার কোনো লস নাই। ধরেন অ্যামাজন থেকে আপনি একটা কারো রেফারেলে অ্যাফিলিয়েট লিঙ্ক দিয়ে কিনলেন, আপনার কিন্তু কোনো লস নাই। এবং যে কারণে হচ্ছে যে আমি অ্যাপসুমোটা এই জন্যই, এক সময় তো আমি ধরেন লাইফ টাইম ডিলটা প্রচার করতাম, হ্যাঁ, উইদাউট অ্যাফিলিয়েট লিঙ্ক, এখন অ্যাফিলিয়েট লিঙ্ক সহ করি এবং সবাইকে আমি হচ্ছে যে একটা ব্যাপারে ইন্সপায়ার করার চেষ্টা করি, যে আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, নিশ্চয় মার্কেটার, আপনি কিছু না কিছু আপনাকে কিনতেই হয়। তো যদি কিনেন, আপনি কারো না কারো রেফারেলে কিনবেন। ধরেন আপনি এই নিশ্চয় কেনার জন্য ডোমেইন হোস্টিং কিনবেন, কারো না কারো রেফারেলে আপনি কিনবেন, এটা আমার হতে পারে বা অন্য কারো হতে পারে, যে আপনার যার ভালো লাগে, শুধু নিজেরটা নিজে কেনা যাবে না, এটা হচ্ছে যে লিগ্যাল না, ইলিগ্যাল এটা। হ্যাঁ, সো আপনি হচ্ছে যে অন্য কারো একটা রেফারেলে আপনি কিনবেন, তাতে যেহেতু আপনার লস নাই এবং দেখা যাচ্ছে যারটা কিনলেন তার হয়তো এটা বিশাল একটা অ্যামাউন্ট হয়ে যাবে না, বাট ওভারঅল এটা একটা খুশির ব্যাপার বা একটা আনন্দের ব্যাপার যে আপনি কিনলেন এবং তার হচ্ছে যে একটা লাভ হলো। এবং দেশীয় ভাই ব্রাদার যদি হয় তাহলে তো সেটা আরও ভালো, যে আপনার মাধ্যমে তিনি একটা বেনিফিট পেলেন, আপনার একটা লাভ না। যদিও আমি হচ্ছে যে অ্যাপসুমো অ্যাফিলিয়েট করার সময় বা লিঙ্ক প্রমোট করার সময় বলি যে আমার লিঙ্কের মাধ্যমে কেনাটা জরুরি না, ইভেন আপনি আমার গ্রুপে বসেও যদি আমার লিঙ্ক দিয়ে না কিনেন কোনো সমস্যা নেই, যে কোনো হেল্প আমি করি এবং যারা আমার কাছে হেল্প নিয়েছেন বা প্রশ্ন করেন আমি বলি। কেউ যদি ইচ্ছা করে ইনবক্সে আমাকে বলেন লিঙ্ক দেওয়ার জন্য, আমি ইনবক্সেও লিঙ্ক দিই, যদিও সেটা গ্রুপেও আসে, গ্রুপও আমি করি। তো আমি বলি যে আপনি যে কারোটা কিনেন, যে কারো একটা রেফারেলে অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে কিনেন। তো যাক, মাঝখানে অনেক কথা বলে ফেললাম। অ্যামাজনটা হলো এরকম যে আপনি অ্যামাজনের প্রোডাক্টগুলো বিক্রি করে দেবেন, বিনিময়ে অ্যামাজন থেকে আপনি একটা কমিশন পাবেন, সেই কমিশনটা মূলত হচ্ছে যে অ্যামাজন নেয় যে প্রোডাক্টের ওনার থেকে। ধরেন প্রোডাক্টের ওনার থেকে অ্যামাজন 20% কমিশন নেয়, আপনাকে হয়তো দিল 3%, 5%, 7%, মাঝখানেটা হচ্ছে যে তার শুধু প্রফিট তা না, আরও খরচ তো আছে অবশ্যই, তো সব মিলে আর কি। যেমন বর্তমানে হচ্ছে যে আপনার কি বলে হোম নিশ নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে ৩% কমিশন দেয় অ্যামাজন, এইরকম একটা সিস্টেম আছে আর কি। যেমন ফুড আইটেম হচ্ছে যে 1%, তারপর টয়েজ বাচ্চাদের যে আছে এগুলো মানে 3%, এরকম বিভিন্ন আছে। আমি হোম নিশ নিয়ে কাজ করি, সো আমি হোম নিশটা জানি 3%, এটা আগে 8% ছিল, 2020 থেকে এটা চেঞ্জ হয়ে গেছে।
তো 2020-এর এপ্রিল বলে এপ্রিল থেকে বলতে চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, তাহলে অ্যামাজন না শুধু এফিলিয়েট মার্কেটিংটা হলো এরকম যে প্রোডাক্ট আপনার বিক্রি হবে, আপনি একটা কমিশন পাবেন, বা আপনার রেফারেল লিঙ্কে ক্লিক করে যেয়ে কিনতে হবে, না হলে হচ্ছে যে আপনি পাবেন না। এই তাহলে অ্যামাজনটা আপনি জেনে ফেললাম, এফিলিয়েট মার্কেটিং, এবং এরকম আরও অনেক আছে, যেমন টার্গেট আছে, ইবে আছে, তারপর আলি এক্সপ্রেস আছে, এরকম অনেক অনেক মার্কেট প্লেস আছে, যেমন থার্ড পার্টি আবার আছে। যেমন আমি অ্যাপসোমোটা, কিন্তু অ্যাপসোমোর থেকে এফিলিয়েট লিঙ্ক নিই না, অ্যাপসোমোটা নেই, হচ্ছে ইম্প্যাক্ট নামে একটা মার্কেট প্লেস আছে। ওরা হচ্ছে যে, যেমন আপনার কি বলে, যদি আপনি ডোমেন হোস্টিং কিনতে যান নেমচিপ থেকে, তাহলে নেমচিপ হচ্ছে যে আপনার ইম্প্যাক্টের মাধ্যমে ওরা করে এফিলিয়েট লিঙ্কটা সিস্টেম করে। ইম্প্যাক্ট হলো একটা মার্কেট প্লেসের মতো, যারা বিভিন্ন কোম্পানির এফিলিয়েটলি সিস্টেমটা করে দেয় আর কি। ওদের সিস্টেম খুব সুন্দর, যদিও প্রথমে বুঝতে একটু জটিল মনে হয়, বাট এটা অনেক সুন্দর। সো ইম্প্যাক্টও কিন্তু আপনার নিশ রিলেটেড অনেক আছে কোম্পানি, আপনি সাইট দেখাইয়া তা যদি অ্যাপ্রুভাল নিতে পারেন তাহলে ওই ইম্প্যাক্টের মাধ্যমে করতে পারেন। অ্যামাজনই হচ্ছে যে শুধু অল ইন ও না, অ্যামাজনের একটা পজিটিভ দিক হলো, ধরেন আপনি মোবাইল ফোনের লিঙ্কে ক্লিক করে মোবাইল ফোন কিনতে গেলেন, সেটার কিনলে কমিশন পাবেন, বা আপনি যা কিছু কিনেন না কেন আপনি কমিশন পাবেন। এটা একটা পজিটিভ দিক আছে, যেটা অন্য কোনো ইয়াতে হয় না, ইম্প্যাক্টে হয়। আবার ইম্প্যাক্টে ধরেন আপনি যদি আমার একটা অ্যাপসমোর লিঙ্কে ক্লিক করি যে অন্য যা কিছুই কিনেন না কেন আমি সেটাতে কমিশন পাবো, যদি সেটা আপনি ক্লিন করে না ফেলেন আর কি পেমেন্ট করার আগে। এরকম অনেকে আছে, যেমন ধরেন অ্যাপসমোতে অনেকে আমার কী করে যে আমার লিঙ্ক দিয়ে ক্লিক করে প্রোডাক্টটা কার্টে নেয়, নিয়ে এই অ্যাপসমোর অ্যাকাউন্টটার লিঙ্কটা হচ্ছে যে আরেকজনকে দেয় পেমেন্ট করে দেওয়ার জন্য। তো সেটাতে আমি পেমেন্ট পাই না। আগে হচ্ছে যে জিনিসটা আমি বুঝতাম না, খালি আমাকে বলতো যে ভাই আপনি কেন কমিশন পাইলেন না, আমি তো কিনছি আপনার লিঙ্কে ক্লিক করি। পরে হচ্ছে যে কথা বলতে বলতে একসময় বুঝলাম যে এই কাজটা করেন। তো আসলে এখন আমি বলে দিই যে ভাই যে পেমেন্ট করবে তাকে বলবেন লিঙ্কে ক্লিক করতে, তাহলে আমি কমিশনটা পাবো। সো এরকম, হ্যাঁ, এই সিস্টেম আছে আর কি। কারণ হচ্ছে যে আপনার এফিলিয়েট মার্কেটিং ইয়াটা হয়, সিস্টেমটা হয় হচ্ছে কুকিজের উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে ব্রাউজারে জমা হয়। তা আপনি যেই ব্রাউজার থেকে কার্টে নিলেন সেই ব্রাউজারে হচ্ছে জমা হয়েছে, আরেকজন যখন এটা কিনতে যাবে উনি তো আর লিঙ্কে অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করে নেই, সো ওটার কাউন্ট হচ্ছে না। সো এই হলো সিস্টেম, এখানে হচ্ছে অন্য কোনো কিছু আর নাই অ্যাফিলিয়েটে। তারপর হচ্ছে যে আমরা তাহলে এখানে অ্যাফিলিয়েটে আমি মার্কেট প্লেসের নাম বললাম, অ্যামাজন মার্কেট প্লেস না, এটা সরাসরি, এটা মার্কেট প্লেস না, ইম্প্যাক্ট যদি হয় সেটা আবার মার্কেট প্লেস, ইম্প্যাক্টের মাধ্যমেও ট্রাই করতে পারেন, এটা খুব চমৎকার। এছাড়াও শেয়ারে সেল আছে, তারপর আর কী কী জানা আছে, একসময় আমি ওগুলোর মাধ্যমে ট্রাই করছিলাম, বাট ওভারঅল এখন হচ্ছে যে না, একসময় শুধু অ্যামাজন নিয়ে কাজ করতাম, এখন অ্যামাজন থেকে সরে আমি এর সার্ভিংয়ে চলে আসছি, মানে একেবারেই না বাট পাশাপাশি আর কি। কারণ অ্যামাজন হচ্ছে যে যা শুরু করছে, গুগলের উপর ডিপেন্ড করা এবং সব কিছু মিলিয়ে আসলে হয় না, খুব সহজে র্যাঙ্ক দিতে চায় না। আবার এফিলিয়েট লিঙ্ক হচ্ছে যে গুগল খুবই নেগেটিভভাবে নেয়, তো যে কারণে হচ্ছে যে আপনার এর সার্ভিং প্ল্যাটফর্মগুলো আমি বলছি নিশ্চয়ই, যেহেতু আমি বলতেছি এখানে এটা অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং না, কিন্তু নিশ্চয়ই মার্কেটিং এই কোর্সটার নাম। ওকে, এই যে দেখেন, এই যে নিশ্চয়ই মার্কেটিং কোর্স, নিশ্চয়ই মার্কেটিং, এটা নট অ্যামাজন, নট এডসেন্স সাইট। তো এর সার্ভিং প্ল্যাটফর্মটা কি? গুগল এডসেন্স ইজি। এর সার্ভিংটা হলো যে আপনাকে দুইভাবে পেমেন্ট করে, এক এক হলো আপনার সাইটে যদি অ্যাপ্রুভাল পাওয়ার পর যখন মানে অ্যাড শো আর কি, এটা অ্যাড শোয়িংও বলা হয়, অ্যাড সার্ভিং বা অ্যাড শোয়িং প্ল্যাটফর্মও বলা যেতে পারে। মানে মানে আপনি হচ্ছে যে অন্যদের অ্যাডগুলো আপনার সাইটে পাবলিশ করবেন, এর যখন আপনার সাইটে ট্রাফিক আসবে, যখন আপনার সাইটে ট্রাফিক আসবে, তারা যখন এই আসতেছে একটা ইমপ্রেশন তৈরি হচ্ছে, ইমপ্রেশন ক্রিয়েট হচ্ছে, সেই ইমপ্রেশনের উপর ডিপেন্ড করে, এবং হচ্ছে যে যদি ওই অ্যাডের মধ্যে ক্লিক করে তাহলে হচ্ছে যে আপনি টাকা পাবেন, বাট আপনি নিজের এই অ্যাডসে নিজে ক্লিক করতে পারবেন না, তাহলে আপনাকে ব্যান করে দেবে। নিয়ম হলো যে যারা আপনার ট্রাফিক আছে, যারা অডিয়েন্স আছে, তারা হচ্ছে যে অ্যাড দেখলে এবং ক্লিক করলে, কিছু কিনুক আর না কিনুক, কারণ ওই ক্লিকের উপর ডিপেন্ড করেই হচ্ছে যে আপনার দেয়। এখানে হলো যে আরেকটা ব্যাপার আছে যে এটা এইগুলো নিয়ে যখন কাজ করবেন তখন আপনার সিপিসি সম্পর্কে ধারণা থাকতে হবে ক্লিয়ার। সিপিসি কিওয়ার্ড রিসার্চ করার সময় সিপিটা দেখতে হবে, সিপিসি, যেটা আমাদের এখানে মনে হয় আমি দেখাইনি, ক্লিক পার কস্ট। আপনি একটা ক্লিকে, এটা মূলত হচ্ছে যারা বিজ্ঞাপন দেয় তাদের জন্য এটা ক্রিয়েট করা হয়েছে, বাট এই যারা বিজ্ঞাপন, ধরেন এই গুগলে একটা বিজ্ঞাপন দিল, গুগল কিন্তু সেটাই অ্যাডসেন্সের মাধ্যমে আপনার সাইটে শো করবে। ওকে, সো সিপিসি ক্লিক পার কস্ট, প্রতি ক্লিক কত পাবেন, গুগল এটা হচ্ছে যে আপনার রিভিল করে না, বাট আপনি ধারণা পাওয়া যায় সিপিসি, যদি আপনি গুগল অ্যাডওয়ার্ডস বা থার্ড পার্টি যে টুলগুলো আছে সেগুলো দিয়ে একটা ধারণা পাওয়া যায় যে হ্যাঁ তো পেতে পারেন। সো সিপিসিটা হাইক হতে হয় তাহলে হচ্ছে যে আপনার অ্যাড সার্ভিং প্ল্যাটফর্মে খুব ভালো করা যায় আর কি। গুগল অ্যাডসেন্স আপনার একটা কোড বসাবেন, সেই রিলেটেড আপনার নিশ রিলেটেড বা যে ট্রাফিক দেখতেছে সে তার অডিয়েন্স রিলেটেড হচ্ছে অ্যাডস হচ্ছে শো করবে এই অ্যাডসেন্স এবং ইজুইক। অ্যাডসেন্সের চেয়ে ইজুইক হচ্ছে ভালো পেমেন্ট দেয়, বাট অ্যাডসেন্স ইজুইকের অ্যাপ্রুভাল পাওয়াটা একটু জটিল।
ইয়ে করে। আবার হচ্ছে যে সব নিশে হচ্ছে যে সবাই সমান দেয় না, ধরেন যে এডসেন্স কিছু নিশে ভালো দেয়। আর যেমন আমার একটা সাইট হচ্ছে যে $5 মতো আর্নিং করতো, যেটা ইজিওইকে আমি নিয়ে আসার পরে এটা মানে $2-2.5 হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। তো পরে আমি আসলে অতটা ভালো বুঝি না, তো আবার হয়তো এটা এডসেন্স আমি রিপ মানে মুভ করে ফেলবো ইয়ে করে আর কি, এরকম করতেছি। পরে আমি জানলাম যে সবগুলোতে নাকি ইজুইক দেয় না বা এরকম। আমি যদিও এটা মানে ইজুইকটার ব্যাপারে আমি আসলে এতটা ক্লিয়ার জানি না, ভালো বুঝি না, এটা নিয়ে আরও স্টাডি করতে হবে আমাকে ইয়ে করে, যার কারণে আমি এটা এখনও প্রমোট করি না। এটা প্রমোট করার ইচ্ছা আছে আমাদের দেশে ইয়ে করে। এই তাহলে আমাদের অ্যাড সার্ভিং প্ল্যাটফর্মগুলো, অ্যাফিলিয়েট মার্কেটিং গুলো। আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে লিড জেনারেটিং। লিড জেনারেটিং বিষয়টা খুব মজার, এটা যারা কাজ করেন এটা নিয়ে তারা খুব ভালো পাবেন। ধরেন আমি সংক্ষেপে আপনাকে বলি, আপনি নিউ ইয়র্কে বাস করতেছেন, নিউ ইয়র্কে ব্রঙ্কস একটা এলাকা আছে, নিউ ইয়র্ক ব্রঙ্কস। এটা কেন চিনি, এটা এখানে আমার একটা ফ্রেন্ড থাকে, তো ব্রঙ্কস একটা এরিয়া আছে। হ্যাঁ, ব্রঙ্কস ব্রঙ্কস বা ব্রন এক্স অথবা ব্রঙ্কস যেটা হয় বা ব্রন আমি বলি। হ্যাঁ, তো ব্রনে যদি আপনি ই করেন থাকেন, আপনার দাঁতের ব্যথা হয়েছে বা আপনি একটা দাঁতের ডেন্টিস্ট খুঁজতেছেন, তাহলে আপনি কী দিবেন যে সরি, আপনি আপনার কিওয়ার্ডটা তখন হয়তো এরকম হবে, বেস্ট ডেন্টিস্ট ইন ব্রঙ্কস। ঠিক আছে, তো তাহলে কী হবে যে ব্রনে যত আপনার আছে ওরা ডেন্টিস্ট তাদেরকে আপনাকে দেখাই দিবে। হ্যাঁ, তো দেখা যায় কি যে যে ধরুন ওইখানে একটা হয়তো আপনার ইয়ে আছে এরকম যে মেট্রো ডেন, মেট্রো ডেন নামে হয়তো একটা ডাক্তারের চেম্বার আছে, তো সে তার ওয়েবসাইট অত ভালো না। হ্যাঁ, আপনি হয়তো এই এইরকম আরও আনকমন আনকমন কিওয়ার্ড খুঁজে ব্রঙ্কসের ডাক্তারদেরকে নিয়ে আসলেন আপনার একটা সাইটের মধ্যে, নিয়ে ওদের ঠিকানাটা দিয়ে দিলেন বা আপনি হচ্ছে যে নাম্বার দিয়ে দিলেন, ফোন নাম্বার দিয়ে দিলেন, এবং ওদের সাথে আপনি কন্ট্যাক্ট করলেন যে আমার সাইট থেকে যদি তোমার এখানে কোনো রুগী যায় তাহলে পার রুগীতে তুমি আমাকে কত টাকা দিবা। তো ওরা দেখা যায় কি ডেন্টিস্টে দেখা যায় যে $10, $20, $30, $50, $100 পর্যন্ত একটা এরকম দেয়। ঠিক আছে, এক হলো যে যদি কল যায় তাহলে দেয়, আর একটা হলো যে যদি আপনি ওইটা ওই যে কল দিছে তাকে যদি কাস্টমার বানাই দিতে পারেন তাহলে হচ্ছে যে এটা পেমেন্ট দেয়। এটা হচ্ছে লিড জেনারেট করে দিলেন এই ডাক্তারকে, আপনি ডাক্তারের চেম্বারকে। এরকম ধরেন আরও অনেক কিছু আছে, প্লাম্বার আছে, তারপর আরও অনেক টাইপের কাজকর্ম আছে আর কি। আপনার ধরেন আপনার ঘরের পানি, যারা আপনি ব্রঙ্কসে থাকেন, আপনার হয়তো ঘরের বাথরুম নষ্ট হয়ে গেছে, টয়লেট নষ্ট হয়ে গেছে, তখন কী করবেন, একজন আশেপাশে যারা আছে প্লাম্বার খুঁজবেন। তো ওইরকম যদি আপনি নিয়ে দিতে পারেন তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবেন। এটা হচ্ছে লিড জেনারেটিং, মানে সহজে আমি যে জিনিসটা বুঝি সেটা আপনাকে করে দিলাম। লিড জেনারেটিংটা মতোই আবার হচ্ছে আরেকটা ব্যাপার আছে এখানে, পিপিএস। পিপিএস মানে হলো পে পার সাইন আপ। এটা আরেকটা মজার কাজ। হ্যাঁ, এটা মজার কাজ। ধরেন ওই যে মেট্রোর যে ড্যান আছে সে বললো কি না আমার কল আসার দরকার নাই, আমি একটা ফর্ম দিয়ে দিব, তুমি তোমার সাইটের মধ্যে এই ফর্মটা যোগ করে দাও, এই ফর্মে যতজন সাইন আপ করবে তাদের তা আমি তোমাদেরকে টাকা দিব, পার সাইন আপে $5 করে, $10 করে যেটা দিই আমি দিব। এরকম একটা নির্দিষ্ট কন্ট্যাক্ট করে আপনি নিয়ে নিলেন, তাহলে কী হবে যে যখন এটা দিয়ে আসবে আপনার সাইটের লিঙ্ক আছে ওই বাটনে ক্লিক করে যায় সেরে সে মেট্রো ড্যানে যখন সাইন আপ করবে তখন হচ্ছে যে এটা পেপার পিপিএস হয়ে যাবে সাইন আপ এরকম। তো এরকম সাইন আপের জন্য কারণ হচ্ছে ওই সাইন আপগুলো ফর্মগুলো দিয়ে তারা মেট্রো ড্যান তখন আবার যোগাযোগ করবে, তারা নিজেদের যে কল সেন্টারের লোক আছে তারা যোগাযোগ করে সেটা ওকে কাস্টমার বানাবে। সো এটা হচ্ছে পেপার সাইন আপ, পেপার সাইন আপ দিয়ে হচ্ছে যে এইভাবে পেমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, এইটাও আপনি কাজ করতে পারেন, এটা নিয়েও অনেকে কাজ করে আর কি। তারপরে সিপিএ, সিপিএ হলো যে সিপিএর মিনিংটা বোধ হয় এরকম হইতে পারে, সিপিএ ক্লিক পার একুইজিশন। ক্লিক পার একুইজিশনটা হলো ক্লিক করে যে কোনো কিছু যদি কিনে তখন এটা সিপিএ হয়। হ্যাঁ, বা ক্লিক পার অ্যাকশনও বোধহয় বলা হয়, অ্যাকুইজিশন বা অ্যাকশন এই টাইপের, আমার পুরো মনে নেই, আপনি সার্চ দিয়ে দেখে নিন, যেটা গুগলে দেখা যাবে এটা আমার তো মুখস্থ রাখার দরকার নাকি। হ্যাঁ, তো সিপিএ নিয়ে আমি হচ্ছে যে 14-15 সালে কথা কাজ করছি কিছু, রিফাত আহমেদ ভাই নামে একজন বাংলাদেশি খুব ভালো কাজ করছিলেন। তারপর হচ্ছে একটা টাইমে আমার আর অতটা ভালো লাগে নাই, আমি অত ভালোও বুঝি না। অনেকে আমি দেখছি যে মাসে $80,000-$1,00,000 ইনকাম করতে এরকম দেখছি, বাট আমি অত করতে পারিনি, খুবই অল্প করছি এবং ওভারঅল হচ্ছে যে আমার কাছে এই জিনিসটা ভালো লাগে নাই, তো আমি সিপিএটা করি না। কিন্তু এটা কিন্তু অনেক
অনেক স্ট্রং একটা মার্কেট প্লেস এবং এটা অনেক বিরাট বড় একটা ইয়ে যারা করতে পারেন। এখানে হচ্ছে যে আপনি অল্প বুদ্ধি দিয়ে কাজটা করতে পারবেন না, হয়তো আমার অল্প বুদ্ধি এই জন্য মনে হয় আমি সিপিএতে ভালো কিছু করতে পারি নাই। তো সিপিএটা নিয়ে আবার যেটা হয়, আমাদের দেশে স্ক্যাম বেশি, আমাদের দেশে না ওভারঅল হোল কান্ট্রিতে স্ক্যাম বেশি হয়, যে কারণে এটাকে নেগেটিভ দিকে দেখা হয়। কিন্তু সিপিএটা আমার কাছে নেগেটিভ মনে হয় না, আমার মনে হয় যে যাদের মার্কেটিং নলেজ খুব বেশি এবং খুবই এক্সপার্ট তাদের জন্য সিপিএটা খুবই পারফেক্ট, তারা সিপিএ করতে পারে। কারণ সিপিএ কী হয় যে আপনার একটা সিপিএ আপনি করতে পারলেই $200 $300 $500 এরকম হয়ে যায়, এটা আর্নিং খুবই বেশি। হ্যাঁ, কমও আছে, $30-40 এরকমও আছে, বাট এটা হলো যে খুব বেশি আপনার পাওয়া যায়, আর্নিংটা খুব ভালো। এবং এই মার্কেট প্লেসটা হচ্ছে যে স্যাচুরেটেড না, স্ক্যামার আছে প্রচুর, স্ক্যাম আছে প্রচুর, বাট আপনি যদি একটা প্রপার মার্কেট প্লেস খুঁজে বের করতে পারেন তাহলে এটা হচ্ছে যে খুব ভালো আপনি করতে পারেন। এগুলো কেন বলছি জানেন? কারণ হলো যে শুধু আমরা অ্যামাজন এবং গুগল এডসেন্সে কেন বন্দী হয়ে থাকবো বলেন, আরও তো অনেক সুযোগ আছে, এরকম আরও অনেক সিস্টেম আছে, সেগুলো নিয়েও আপনি কাজ করতে পারেন, খুবই মজার। হ্যাঁ, সো একটা জায়গায় হচ্ছে যে বন্দি না থেকে আপনি ওভারঅল সব কিছু মিলে আপনি করেন। কিন্তু শুরুতে হচ্ছে যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করেন, দয়া করে সবগুলো শুরুতে শুরু করেন না। তো আমার যেহেতু আমি যেহেতু নতুনদের নিয়ে কাজ করতেছি, নতুনদের কথা বলতেছি, তা আমার একটাই অনুরোধ থাকবে যে আপনি ভাই ই করেন কী বলে একটা যে কোনো একটা মার্কেট প্লেসে কাজ শুরু করেন, তারপরে হচ্ছে যে আস্তে আস্তে করে আরও অনেক ভালো কিছু করতে পারবেন। যেমন অ্যামাজন নিয়ে করতে পারেন, বা ইম্প্যাক্টে করতে পারেন, বা অ্যাডসেন্সে করতে পারেন। ইজুইকে সহজে প্রবল পাওয়া যায় না, ওইটা 10,000 ইমপ্রেশন হইতে হয়, আর অনেক কিছু আছে। সো এডসেন্সে, কারণ এডসেন্সে অ্যাপ্রুভাল পেলে ইজুইকে আবার সহজে অ্যাপ্রুভাল পাওয়া যায়। লিড জেনারেটিং নিয়ে কাজ করতে পারেন। লিড জেনারেটিং একটা মজার ব্যাপার হলো যে আপনার খুবই অত আর্টিকেল লাগে না, অল্প আর্টিকেল দিয়ে কাজ করা যায়। পিপিএসটাও সেম কাজ করতে পারেন। সিপিএটা নিয়ে, সিপিএ হলে যা ওয়েবসাইট ছাড়াও কাজ করা যায় অনেকে, যদিও এখন খুবই টাফ। হ্যাঁ, এটা অনেক সিস্টেম আছে, এখনকার আপডেট যায় না। আমি এক সময় যে কাজ করছি সেগুলো খুব ইজি ছিল, ধরেন সারাদিন কাজ করলে 2-3টা আপনার লিড পাওয়া যেত, অ্যাকশন পাওয়া যেত, তাতে $500-600 হয়ে যেত আর কি, এরকম ওভারঅল এরকম একটা ব্যাপার ছিল। এখনকার অবস্থা আমি জানি না, আমি কাজ করছি 14-15 সালের দিকে, এখন তো আরও 5-7 বছর পার হয়ে গেছে। তো ওভারঅল হচ্ছে যে আপনার এইরকমও একটা সিস্টেম আপনি যদি করতে পারেন ভালো। সো আমার রিকোয়েস্ট থাকবে যে যেটাই করেন আপনি যে কোনো একটাতে শুরুতে শুরু করেন, তারপর হচ্ছে যে আস্তে আস্তে করে আরও যত যা লাগে করেন আর কি নিয়ে করে। তো মনিটাইজেশন নিয়ে তো আশা করি আর কোনো সমস্যা নাই। যদি মনিটাইজেশন নিয়ে নির্দিষ্ট কোনো সমস্যা থাকে আমাকে ফেসবুকে ইনবক্সও করতে পারেন, বা এই ভিডিও নিচেও কমেন্ট করতে পারেন। তো ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আশা করি ভিডিওটি আপনাদের কাছে উপভোগ্য ছিল, আর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানার থাকে তাহলে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথেই থাকবেন।